ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে বেলা 11টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, ঘরের বাসিকা সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। তো দেখো বিছানা টিছানা সব আমার গুছানো হয়ে গেছে। তো এখন আমি রান্না করব। তো আজকে আমি কি রান্না করব, কোন রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাবো, সেটাই তোমাদেরকে দেখাবো এখন। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কি রান্না করব। চলো দেখিয়ে দিই যে আজকে আমি তোমাদের জন্য কি রান্না নিয়ে এসেছি। আজকে রান্না হলো নেমন্তন্ন বাড়িতে যেমন একটা নিরামিষ তরকারি হয়, মানে যেটাকে ঘ্যাট তরকারি বা লাবড়া তরকারি বলা হয়, সেইটাই আমি একটু চেষ্টা করব রান্না করার জন্য। আর তোমাদের সাথেও শেয়ার করব যে আমি কীভাবে রান্না করছি। আর দেখে নাও তাহলে কি কি লাগছে, কি রান্না করছে, কি কি লাগছে। তো এই রান্নাটা লাগছে হলো আলু, শিম, মূলো, মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা, আর এখানে কেটে রেখেছে হলো পুঁয়ের ডাঁটা, আর এই যে শাকটা পাতাটা, এইটা দিয়ে, আর ভাজা মশলা দিয়ে কি ভাজা মশলা দেব সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা দিয়ে আজকে রান্না করব, মানে নেমন্তন্ন বাড়ির স্টাইলে ঘ্যাট তরকারি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে, আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করি। তো চলো, বসিয়ে দিয়েছি। এবার এই যে সর্ষের তেল, এই রান্নাটায় তেল একটু বেশি লাগবে, কারণ এই সব সবজিগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখালাম সেগুলোকে আমি পুরো ছাঁকা তেলে ভেজে তুলব সবজিগুলো। তো তেলটা গরম হোক। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই দেখো আলুটা আমি তুলে নিচ্ছি। এবার কুমড়োটা ভেজে নেব। কুমড়োটা লবণ দেবো না, কারণ আলু ভাজার মধ্যে দিয়েছিলাম সেটাই লবণটা আছে তেলের মধ্যে, তার জন্য এখন আর দেবো না লবণ। কুমড়োটাও ভাজা হয়ে গেছে, কুমড়োটাও এরা তুলে নিচ্ছি। এবার ভেজে নেব শিম। দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে পুঁয়ের ডাঁটা দিয়েছিলাম, পুঁয়ের ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। এবার পুঁয়ের ডাঁটাটা আমি তুলে নেব। দেখো প্রথমে যে তেলটা আমি দিয়েছিলাম পুরোটাই শেষ হয়ে গেছে, ভাজাতেই ফুরিয়ে গেছে। এবার আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। আগে বলেছি তেল একটু বেশি লাগে এই সবজিতে। এবার আমি ফোড়ন দেব। এইটার মধ্যে আছে কালো জিরে, ধনে আর মৌরি আর রাঁধুনি, এই চারটে জিনিস আছে। এই ফোড়নটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিচ্ছি দিয়ে ভেজে নিয়েছি, ভেজে দিলাম। এই যে ভাজা সবজিগুলো এবার আমি সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন লবণ দিলাম, যে যার স্বাদ মতন লবণ দেবে। আমি আমার পরিমাণ দিলাম আর হলুদ। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এখনো হয়নি। আবার একটু নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেবো। দেখো গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার তরকারিটা আমার প্রায় হয়েই এসছে। এবার এবার একটু চিনি দিয়ে দেবো। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, যারা মিষ্টি পছন্দ করে না তাদের না দিলেও হবে। হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি। সেই গুঁড়ো মশলাটা এই রাখবো, ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাটার মধ্যে কী কী গুঁড়ো করা আছে সবটাই ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। এবার এটা নেড়ে চেড়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আর একটু সময় আমি এটাকে রেখে দেবো। এখন আর আমি ঢাকবো না, এটা রেখে দেবো। তারপর এসে পরে হয়ে গেলে এসে নামাবো। দেখো আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। আর তোমাদেরকে তো বলেই দিলাম যে মশলাটা আমি দিলাম তরকারিতে, সেটা ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসে দেওয়া থাকবে কী কী মশলা দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো এই যে তরকারিটা আমি রান্না করেছি, এই তরকারিটা মানে নিরামিষের দিন ডালের সাথে ভাতের সাথে খাওয়া যাবে, আবার খিচুড়ি রান্না করলে তার সাথেও ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথেও ভালো লাগবে। সব কিছুর সাথেই তরকারিটা খেতে ভালো লাগবে। তো তোমরাও আমার রান্নাটা দেখে বাড়িতে ট্রাই করে দেখবে যে কেমন হলো। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা, রান্নার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস করবে। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। টাটা।